Bondú. Oi, Bondú. কি দাদু? অনেক ঘুরা ঘুরা আরো একটা সম্বন্ধের খোঁজ পাইছি। পাত্রের আর্থিক অবস্থা খারাপ না, তুই তুই আর থাকিস, আজ রাইতেই তোরে দেখতে আইব। আরে হোল, একটু চা পানের ব্যবস্থা তো করন লাগে। নীরেনের মায়ের কইস, চায়ের লগে ঘরে যে কাউন আছে তা দিয়া যেন একটু ক্ষীর রান্না করে দেয়। দাদু, ক্ষীর কি তোমার লাগা না অতিথির লাগা? হাসির কি হইল? আরে ওই হইল, দুইরানে দুই পক্ষের লাইগাই, কেউ বিড়ি খায় কেউ হুক্কা খায়, আমার তো তেমন কোনো নেশা নাই, খালি ওই জিনিসটারই একটু লোভ আছে। বৈশাখ কই? ঘরেই আছে। যেই কাজের সাথে অর্থের কোনো যোগাযোগ নাই, এই কাম এত মন দিয়া কইরা কি লাভ? আমি ওই আর দিয়া মেলা মূর্তি করছি, কিন্তু এগুলানো বিনা পয়সায় না। মানুষ টাকা পয়সার লাগিয়ে কি সব কাম করে? ধৈরা নাও, কাম কাজ শেষে এইটা আমার এক ধরনের মনের খোরাক। মনের খোরাক, মনের খোরাক এক কামের মধ্যে থাকলেই ভালো, পর এই পাগলামিতে আমার কইলাম কোনো আপত্তি নাই। যা কিছু করতেছস এইটা তুই মাটিরে গিরাই, মাটি নিয়েই তো আসোস, এইটারে এইটারে ছাড়িস না রে ভাই। ছেলে দুইটার একটারেও এইদিকে মন দেওয়া হইতে পারলাম না, তোর উপরেই আমার সব ভরসা। কর, কাম কর। ও বৈশাখ, আরে যেই কারণে আইলাম, পদ্মর আর একটা সম্বন্ধ হয়েছে, আজ রাইতে ঘরে দেখতে আইব, তুই বাই থাইস। মায়ার মামারা কেউ এখানে থাকেন না? আমার দুই পোলা ঢাকায় কাম করে, বড়টা একটা ব্যাংকে পিয়নের চাকরি করে, আর ছোটটা ওই শাকারি বাজারে একটা দোকান আছে। তোমার বাবা মা তো ছোটবেলায় মারা গেছে। আরে মুখে কো। তোমারে লালন পালন করছেন কে? আমার দিমা। দিমা মারা যাওয়ার পর দাদুই আমারে বড় করছেন। আসেন আসেন। দেখো
মাইয়া হাসে কেন? মাথায় গন্ডগোল আছে নি? বাবা, মাইয়া তো জিমকালা, এর মধ্যে আবার ক্ষীরমোহন খা একটু শোনেন। আপনার নাতিন যেইরম এই ডামগা আগে কোয়া উচিত আছিল, হুদাহুদি একটা বেকায়দার মধ্যে ফলাইলেন। আমরা ধরেই নিয়েছিলাম না আপনার নাতিন রে আমাগো। দাদা চলো। যাইন না, একটু খারাপ আমার কথা হলেন, আপনারা যা কইবেন আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করুন, যাইন না আপনারা খারান। আমি না হাসলে বেশি পছন্দ করতো। আরে এইটা তো পরের কথা, ছোটবেলায় বাপ মারে খায় অত শান্তি হয় নাই, কত গেরাম ঘুরা ঘুরা সম্বন্ধটার খোঁজ পাইছি। আমার কষ্ট তুই কি বুঝবি, মুখ পুড়ি অলক্ষী গুণ হালকার। আমার কি দোষ, আমারে তো আমি নিজে কালা বানাই নাই। দাদু একটা কাজ করো, আইসকেটটা লই, আমরা তো কম মানুষরে দেখাইলা না, এইবারের বাইরে যাও না আমার কপালে নাই। দাদু শুনো, তুমি আমারে বিয়া করো। মস্করা করো আমার লগে, মস্করা করো হারাম জাতি, মস্করা করো আমার লগে, খাড়া 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 যাবি না, বিদেশি খাড়া 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 যাবি না, যাবি না খাড়া খাড়া, ওই দরজা লাগাবি না, খোল খোল কইতাছি, খোল খোল দরজা। আজকেও সম্বন্ধটা ভাঙা গেল। তোমার কি মনে হয় সম্বন্ধটা কোনোদিন পাকা হইব? তরে যেদিন দেখতে আহে সেদিন সকাল থেকেই তুই রাইত পয়েন না পায়রার লাহান ফুর ফুরাইয়া উঠোস, কিন্তু সম্বন্ধটা ভাঙনের পর কষ্ট পাওন তো দূরের কথা, তোর অবস্থা হয় খাসা থেকে ছাড়া পাওয়া পাখির লাহান, যেন আনন্দে দিশাহারা। নদীর পাড়ের লাহান সম্বন্ধটা যখন ভাঙে তখন দেখতে মজাই লাগে। নদীর পাড়ের লাহান, দিন দিন তুই যেন কেমন হইয়া যাইতেছস পদ্ম, কত সুন্দর সুন্দর মূর্তি গড়ো তুমি, তার কতটুকুই বা বুঝি, এতদিনের সেনা তুমি, তারপরও কত অসেনা। কালো মাইনষের একই রূপ, আন্ধারেও যা আলোতেও তা, আর বছর ভাদ্র মাসে তোর সম্বন্ধটা যখন ভাঙল দাদুর উপর রাগ কইরা সারা রাত শ্মশানে গিয়া বইয়া আসিলাম। অমাবস্যার রাত, সাইড ধারে ঘুটঘুটটা আন্ধার, এই রাইতে শ্মশানে না গেলে আন্ধার রে চিনবার পারতাম না, আন্ধারই তো দুনিয়ার আসল রূপ, ভিতরের মানুষটারে যদি কেউ চিনবার পারে বাইরের কালো তার কাছে কিছুই না। প্রথম প্রথম খুব ডর লাগতো, হাসাই যদি সম্বন্ধটা পাকাইয়া যায়
আস্তে আস্তে ডরটা কাইটা গেছে। তুমি জিগাইছিল না যেই দিন আমারে দেখতে আহে, কেন আমি এত ফুরফুরা হয়ে উঠি। কেন উঠি হুনবা? একটা একটা করে সম্বন্ধ যতই ভাঙতাছে, একজন মানুষ আমার ততই আপন হইতাছে। যে মানুষটারে আমি মনে প্রাণে পূজা করি, যে মানুষটা আমার কাছে এই দুনিয়ার সেরা মানুষ, আর সেই মানুষটা হইতাছে তুমি। প্রাণী খায় প্রাণী রে, প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচে। গাছ কখনো প্রাণ নষ্ট করে না। মানুষ যদি হয় সর্বশ্রেষ্ঠ জীব, গাছ তাইলে এই জগতের সর্বশ্রেষ্ঠ বন্ধু। কাহা ক্ষীর মন কাহা? কি রে শৈলেন, তাহলে হাসাই ভিটামাটি সাইরা তোরা চলে যেতেছোস? বাপ দাদা ঢোকরা ছিল, আমিও ঢোকরা হইছি। পুলা পান্ডে তো আর পিতলের কাম শিয়াইতে পারলাম না, চোখ দুইটাও গেছে। কি করুম, খায়া পুইরা বাঁচতে তৈব। তোর বাজান জল খাওয়ানোর লেগা আমার একটা পিতলের বাটি দিছিল, এই বাটি এখনো আমার কাছে আছে, ভুলি নাই। যা পলা পলা, যেদিকে মানুষ পলা, সবাই পলাইতেছে, তোরা পলাইবি না কেন? পলা পলা। কাহা আমগো আশীর্বাদ করেন কাহা।
পদ্ম, পদ্ম দাদু, পদ্ম কি হয়েছে দাদু? বৈশাখ দা এদিকে হো, দাদু জানি কেমন করতেছে? কি হয়েছে দাদু? মুখটা ধর ভর করতেছে ভাই, তুই কোথাও যাইবি না তো? তুই আমার ছেড়া কোথাও যাইবি না? কই যাও, কি কইতেছ তুমি? আমার আমার পোড়া দুইটারে কিছুই শিখাইতে পারি নাই, অহন অহন তুই আমার ভরসা, আমার আমার গাছ হইয়া কথা দে, রিভিটা ছেড়া কোনো হালে যাবি না তুই। তোমার কি জানি একটা হইছে, ভয় পাইছ? দাদু তুমি নিশ্চিন্ত থাকো, আমার পরাণ থাকতে এই ভিটা সাইড আমি কোথাও যাব না। বাড়িতে কেউ আছে? বাড়িতে আর কেউ নাই। আমার নাম সাইদুর রহমান, আমি একজন ভাস্কর। মৃৎশিল্প মানে কুমোর বাড়ির উপরে আমি কিছু কাজ করছি, তাই আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাই। কাল লগে কথা কসে বৈশাখ। আহো দাদু, আহো আমার দাদু। আদাব। আদাব। ক্ষীরমোহন পাল, উনি এই ভিটার মালিক। আমি সাইদুর রহমান। দাদু উনি শহর থেকে আসছেন, মস্ত বড় একজন শিল্পী। ও আমাগো লগে একটু কথা কইতে চান। আসেন আসেন, ভিতরে আসেন। আচ্ছা ক্ষীরমোহন বাবু, একজন ভালো কারিগর হতে হলে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? লাইগা থাকলে যে কোনো কিছুই করা সম্ভব, তয় খালি লাইগা থাকলেই হয় না, হেল লগে হাতের ছোঁয়াও লাগে, আরও একটা জিনিস লাগে, যা করতে চাই হের প্রতি ভালোবাসা। এসব আবার কেন? ঘরে ছিল, কাইল আমার শরীরটা একটু খারাপ আছিল তো, তাই আমার খুশিকরণের লেগে বানাইছে, নেন। ডেলিশিয়াস, খুব ভালো। ছোটবেলা থেকেই ক্ষীর আমার খুব পছন্দ, শুনছি আমার বাবা মা আমার মুখের সামনে ক্ষীরের বাটি দইরা রেখেই আমারে আটা শিখাইছে, এরপর থেকেই বাবা আমারে ক্ষীরমোহন কয়া ডাকত। আমার আসল নাম কইলাম নিমাই চন্দ্র পাল। আহেন আহেন আহেন, হর বছর এইখানে বৈশাখী মেলা বহে, কত দূর গেলাম থেকে লোকজন এইখানে আহে। এই মেলাটা হয় বইলাই অনব
দুই একটা কুমার বিটায় সরকা ঘুরে, জানি না এই বটতলারে আর কয়দিন আগলা রাখতে পারবো। এই গাছটার লগে আমাকে দুইজনেরই অনেক কিছু জড়াই আছে। এই যে বৈশাখ, ওরে কিন্তু এই গাছ তলাই খুঁজে পাইছি। তার মানে ও আপনার রক্তের কেউ না, তয় ওই আমার সবচেয়ে আপন জন। একবার পয়লা বৈশাখে ভীষণ তুফান উঠলো, হ্যাল লগে বৃষ্টি, মেলা ভেঙে গেল। অনেক রাইতে একটা বাক্সের খুঁজে আমি ফিরাইছি, কোথাও কোনো লোকজন নাই। তাকায় দেখি এই গাছতলে দাঁড়ায় দাঁড়ায় ও কান্দতেছে। তখন ওর বয়স কতই বউ, 2-3 বছর, কথাও ঠিক মতো কইতে পারে না। কি করুম, ওরে বাইতে নিয়ে গেলাম। এরপর আমরাই ওরে পাইলা ফুল্লা বড় করলাম। পরে ওর খুঁজে কেউ আসেনি? জি না, বৈশাখী মেলে পাইলাম বইলা ওর নাম দিলাম বৈশাখ। ওই যে গাছের ডালটারে দেখতেছেন, হ্যাঁ একটা জায়গায় গোল করে কালো রং করা, ওই ডাইলেই আমার স্ত্রী গলায় দড়ি দিছিল। দেশে অভাব, পেঁচা বিক্রি নাই, পোলামাইয়ার মুখে খাওয়ান দিবার পারি না। হগলেই এই বটতলারে বেঁচে দেওয়ার কথা কইল, বেচলাম না। একদিন বউটা ওই ডাল থেকে ঝুলা পড়ল, বউটার মন যে কখন ভাঙ্গা গেছে টেরই পাই নাই। কি সযত্নে আপনি এই গাছটিকে আগলে রেখেছেন। আমি একজন ভাস্কর, ভাস্কর্য কি সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে আমাকে একজন শিল্পী হিসেবে সম্মান দিয়ে আপনাদের সুখ দুঃখের কথা যেভাবে আমাকে খোলাখুলিভাবে জানালেন আমি তা কোনো দিনই ভুলব না। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাস্কর্য মাটির তৈরি, ইউরোপ দেশে তার প্রমাণ পাওয়া গেছে। একজন কুমার ভাস্কর হইতে পারে, কিন্তু একজন ভাস্কর কুমার নাও হইতে পারে। তার মানে তুমি ওয়ান্ডারফুল, আমি ভাবতেও পারছি না বাংলার অবহেলিত কোনো একটি গ্রামে একজন কুমার শিল্পীর হাতে এত সুন্দর ভাস্কর্য সৃষ্টি হতে পারে। আমি জানি না আমি হিন্দু না মুসলমান, মাটির লাহান আমার কোনো জাত নাই, তাই এই মাটির লগেই আমার সব কিছু আমি জড়ায় ফেলছি। কুমার কামের যা কিছু আছে সবই দাদুর কাছ থেকে শিখা। আর এইখানে যা কিছু দেখতেছেন সবই আমার একটা যুদ্ধের ফল। যখন ভালোবাসতে ইচ্ছে হয়, রাগ হয়, ক্ষোভ হয়, কষ্ট হয়, তখন এই মাটির উপর ঝাঁপাইয়া পড়ি। যা মুখে বলতে পারি না তাই এই মাটির মধ্যে দিয়াই, ছোটবেলা থেকেই এই মাটির লগে এই যুদ্ধটা আমি কইরা আসতেছি।
বড় হওয়ার পর বুঝলাম আমার এই যুদ্ধটারেই আপনারা কোন ভাস্কর্য। বৈশাখ, তুমি অনেক বড় একজন শিল্পী। আমি কখনো পাঠশালায় যাই নাই, নিজের চেষ্টাই শিখছি। ও মাই গড! আচ্ছা, এগুলো করে তোমার তো কোনো লাভ নেই, বিক্রি করে যে টাকা পাও সেরকমও তো কিছু না। এগুলো না আমার মনের খোরাক, গ্রামের মানুষের অর্থ হয়তো বুঝবো না, তাতে আমার কিছু যায় আসে না। তোমার একটা কাজ আমাকে দেবে? বৈশাখ, এই নাও, এটা তোমার এই কাজটার সম্মানই, নাও। একটা কথা বলবো, এখানে কিন্তু তোমার কোনো মূল্যায়ন হবে না, তোমার শহরে যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে, কিন্তু আমি কখনো যাবো না, ওইখানে তো সবাই নিজেরে বেইসা দেয়, পয়সা ধুইকা ধুইকা মইরা যামু, তাও শহরের কাছে নিজেরে বিকামু না। আমি তো আপনারা আগেও বলছি, প্রথমে আমি একজন কুমার, তারপর অন্য কিছু, আপনারা যারে ভাস্কর বলেন। তোমার এই দৃঢ় কণ্ঠের আত্মপ্রত্যয়টুকু আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আশা করি তুমি তোমার অবস্থান থেকে কখনো সরবে না। ভালো থেকো, আসি। দাদু, একটা সুখবর আছে। কি সুখবর? তোর বিয়া ঠিক হয়ে গেছে। ওই যে কার্তিক মাসে অনেকগুলো মিষ্টি নিয়ে তোরে দেখতে আইছিল, ওর মত বদলাইছে, তোরই বিয়া করব। পাল বংশ, অনেক জায়গা জমি আছে, বয়স একটু বেশি, আগের বউ মারা গেছে। আরে পুরুষ মানুষের ওইসব খুঁতে কিছু হয় না, সব কিছু পাকা করে ফেলাইছি। আমি কাইলি সত্যেন নিখিল আর বউ বাঙু আহনের লেগা খবর পাঠামু। পদ্ম, পদ্ম, এই পদ্ম, পদ্ম,
কৃপদ্দ, আমার ভূত কি তর কাঁধে চাপল? তরে তো কোনোদিন এইখানে এইভাবে বইয়া থাকতে দেখি নাই। পদ্ম, তোর লাইগা এটা আনছি, দাদুর লাগে একটা চাদর আর তোর লাগে একটা শাড়ি। আজ যে আমার কি আনন্দের দিন, শহর থেকে যে মানুষটা আইছিল, হ্যাঁ 5,000 টাকা দিয়ে আমার একটা মূর্তি কিনা নিছে, দেখাটা বড় কথা না, তো এইটা যে কত বড় একটা সম্মান আমি তোরে বুঝাইতে পারুন না। এই টাকা দিয়েই তোর লাগে এটা আনছি, কি পছন্দ হয়েছে? আমার বিয়া ঠিক হয়ে গেছে বিষাক্তা, কখন দেখতে আইছিল সাজের বেলা? তুমি তো তার সামনে কখনো যাও নাই, কইলে চিনবা না, অনেক টাকা পয়সার মালিক, দাদু সব ঠিক করে ফেলছে। বাবা, আপনার শরীর ভালো তো? আর শরীর আছে, রাস্তার যা অবস্থা, বাকিতে মাজা ধরা দিছে। বিয়া সব ঠিকঠাক আছে তো? ব্যাংকের চাকরি অনেক কইয়া বলে তারপর 3 দিনের ছুটি পাইছি। হ এইবার সপাহা করেই তোমাকে খবর দিছি। বিয়া না হওয়া পর্যন্ত ভরসা করা কঠিন। পদ্ম, কত সরসাপটার পর সম্বন্ধটা পাকা হয়েছে, ভাগ্যে যা আসছে এইটারে মাইনা নিয়ে ছাড়া গতি কি? পদ্ম, বৈশাখ করে বৈশাখ রেজে দেখতেছি না, বইল্লা দোহার মাটি সালনি চকের খড়, কলসি খাদা ধানের ভাটি চটির সাঙ্গারিতে ভর, মাটির মূর্তি মাটির মানুষ মাটির তৈরি সব, হাতি ঘোড়া পুতলা মানুষ কোন সাঙ্গারি এই ভব। আচ্ছা দাদারা, এইবার কও তো তোমরা বড় হইলে কে কি হইবা? অর্চনা, তুমি ডাক্তার,
আমি মিলিটারি, না না পুলিশ, ডিসি। আমি বড় বৈশাখদের মতো সুন্দর সুন্দর মানুষের মূর্তি বানাবো। কাকাই হুনলে দিব ঠ্যাঙ্গানি। কেন? বাবার কইছিলাম ঢাকায় উঠানে একটা চরকা বানিয়ে দিতে, হেল লেগে আমার এমন একটা ধমক মারছে কয়েকগুলা ছোট লোকের কাম। তুমি কি ছোট লোক? আমি জানি না, জানি না রে দাদু। আমাকে কথাটা তাইলে একটু মনে রাখেন, বাবারে কইয়া এবার যদি কিছু টেহা বায়না না নিয়ে যাইতে পারি তাহলে ধার দোয়ান্ডা নিয়ে খুব বিপদে পড়ুন। আমার টেহা জোগাড় করতে সময় লাগবো না, তোরা বাবারে বুঝা। সেই নেই তো বুঝাইতে পারতাছি না, তয় তয় আইজ হোক আর কাইল হোক, ওই বর্তলা কইলাম আপনার নাজিকে কোনো আনে বেসু। হ্যাঁ ঠিক আছে, আগে তোকে বাবার সাথে কথা কো, আমি গেলাম। কাকা বিয়াতে কইলাম অবশ্যই হইবে। আচ্ছা ঠিক আছে, আহম আদাব। কিরমোহন বাবু ভালো আছো? আদাব। সত্তর মোল্লা আইছিল কেন? এমনি এমনি হ এমনি বিশুদ্ধবার সাইন্দের বেলা বরপক্ষ রাইব, অহন সেইভাবেই সব ব্যবস্থা করো। কাল সারাদিন সারা রাতে কিছু খাস নাই, বিয়ের আগে শরীরটা খারাপ করতে চাস? নে হাকর। আমার বাসা গো মামি, আমার বাসা, ওই বুড়ির হাত আমরা তুলে দিও না গো মামি। আমার মাঝে দেশ পাইছে থাকতো, এই বিয়া করবতে হয়েছে দিত না। তুমি আমার মামি, আমার মায়ের লার, মানে এত বড় জন্মনাশ করো না। কান্দিস না, উঠ তোমা, উঠ উঠ। আমার কাছে কান্নাকাটি করলে ওই বউ, আমিও তো মায়া মানুষ, বাবার মুখের উপর কেউ কোনোদিন কিছু কইছে? তোর মামারা তো ভয়ে ছিটকায়া থাকে, আর তারই বা কি দোষ, তোর বিয়ার লাগিয়া তো কম চেষ্টা করে নাই। পুরা কপাল নিয়ে জন্মাইছোস, অহন কি করবি? আবার যদি বিয়া হয় তুই একজনের লাগিব, নাহলে দিদার লহন আমিও বট গাছে ডালে গলে দড়ি দিব। কার কথা কস, তার কি কোনো পছন্দ আছে? চুপ করে থাকিস না তো, কথা কহ, পোলাটা কে? বৈশাখদা, তুমি কি আমার লোকে মস্করা করতেছো? কাইল বাদে পরশু মাইয়ের বিয়া, আর তুমি এবারের বড় বউ, এসব কি কইতেছো? বৈশাখ ছাড়া পদ্ম কাউরে বিয়া করব না, জোরাজুরি করলে আমাকে মায়ের লাহান বলে বট গাছে গলায় দড়ি দিব। বৈশাখ, এমন কিছুই তো আমার চোখে পড়ে নাই, না কিছুই মিলাইতে পারতেছি না। পদ্ম করলে তুই বলা বৈশাখ কি কয়? পদ্মর কথা হইল হেরা দুইজন দুইজন রে চাই, বাবা
বৈশাখ তো এই বাড়িতেই মানুষ হয়েছে, ছেলে হিসাবে খারাপ না, এখনো সময় আছে। যদি কথাটা কওয়ার আগে একবার চিন্তা করছো? ঠাস করে একটা কথা কয়ে দিলি হইল, এই কুমার বিটারে আমি আগলায় রাখছি, সামাজিক কথাটা চিন্ত করি না, সমাজের মধ্যে থাইকাই সব করতে হইব। আপন ফুলা মায়ের সেও ওরে ভালোবাসি, ওর লেগা ওর লেগা সব করতে পারুম, সামাজিক কথাটা চিন্ত করতে পারুম না। এই গাছতলায় ডাইকে আনলা কেন? যা কইবা জলদি কও, চুপ করে থাকো না তো। আমার উপর রাগ করিস না, একজন কারিগরের যা কিছু গোপন, যা কিছু কৌশল, সব আমি তোরে শিখাইছি, তার বিনিময়ে কোনোদিন তোর কাছে আমি কিছুই চাই নাই। আজ একটা জিনিস আমি তোর কাছে চামু, আমারে ফিরাই দিতে পারবি না। তোমার কথা ছাই মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। অনেক কষ্টে সব ব্যবস্থা করছি, বিয়েটা ভেঙে গেলে আমার আর মুখ থাকবো না রে ভাই। কি কও তুমি? পদ্মর এই বিয়াতে মত নাই, তোরে ছাড়া বলে আর কাউরে বিয়া করবো না। চোখে মুখে আমি এখন আন্দার দেখতেছি, বাইরে একমাত্র তুই এখন আমারে বাঁচাইতে পারস। গুরু দক্ষিণা, যে রক্তের কেউ না হে কোনোদিনই আপন হইতে পারে না, তুমি আমার কাছে গুরু দক্ষিণা চাইলা, এমনি কয়ে দেখতা তোমার সম্মান আমি রাখতে পারতাম কিনা। বাবা কও মা কও তোমার ছাড়া আমি কাউরে চিনি না, তুমি আমার আপন জন, গুরু শিষ্য সম্পর্কের বাইরে কি কোনো সম্পর্কই তাইলে নাই। গুরু দক্ষিণা, তুমি আমার কাছে গুরু দক্ষিণা চাইলা দাদু। ছোটবেলায় যে মাটি তুমি আমারে বাইকা দিছ, এটা আমার কাছে অনেক অনেক বড়, তোমারে আমি অনেক উঁচুতে আসন দিছি, আমার কাছে তুমি নিজের এমন করে ছোট করলা। গুরু দক্ষিণা, তুই আমার কাছে গুরু দক্ষিণা চাইলা। বৈশাখ, বৈশাখ, রাইট কইরা এইভাবে আমার ঘরে, পরশু তোর বিয়া, এখন যদি কেউ আয়া পড়ে তাইলে তোমার খুব অসুবিধা হইব না? আমারে নিয়ে আমি ভাবি না, তোর সংসারে এতিমের মূল্য কতটুকু, তারপর যদি হয় সে আমার মতন এমন কালা। বৈশাখদা মনে আছে তুমি আমার এমন একটা দেশের কথা কইছিলা যেখানকার মানুষেরা সব আমার মতন এমন কালা? এমন একটা দেশে তুমি আমারে নিয়ে যেতে পারো না? পারি, কল্পনাই, তাই বাস্তব অন্য জিনিস। তুই তোর ঘরে যা পদ্ম, ফিরা যাওয়ানে লেগে আমার ঘরের বাহির হই নাই আমি বৈশাখদা। আমার যদি সত্যই ভালোবাসা থাকো, এই রাইতেই আমার লই এই বাড়ি তোমার ছাড়তে হইব। মাথা গরম করিস না পদ্ম, মামা মামিরা বাইরে থেকে দেখলে আর রক্ষা আছে? ঘরে যা। আসলে আমার লইয়া যাওয়ানের সাহস তোমার নাই,
আমার একটা প্রশ্নের উত্তর দিবা, আমার এই গাছ হইয়া কো, আমার তুমি ভালোবাসো না? তাইলে আইস তোমার কইতে হইব, তোমার কাছে কোনটা বড়, আমি নাই মাটির মূর্তি? ফাগুন মাসে গাছে যখন নতুন নতুন পাতা গজায়, নানা রকম ফুলে সাইডধার যখন রাঙা হয়ে উঠে, এই সময়টা আর বৈশাখ মাসে যে কাল বৈশাখী ঝড় উঠে, এইটা এই দুইটারেই আমি ভীষণ ভালোবাসি, একটার লগে আরেকটার কোনো তুলনা হয় না পদ্ম। এই সবই তোমার কথার মারপ্যাচ, তোমার যা ভাবছি কথা আসলে তোমার মনটা আসলে তত ভালো না, কালা কালাই অনুষ্ঠানে আমারে দেখতে আসা মানুষগুলান থাইকা তোমার কোনো তফাত নাই। আজ যদি আমার রং ফর্সা হইতো, তুমি আমারে ফিরাই দিতে পারতা না বৈশাখ দা। বাইরো, আমার ঘর থেকে বাইরে করতেছি বাইরো। বাবা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, বিপদে না পড়লে কি হলো? আমার কথা কানে যাইতেছে না? আমার চোখের সামনে থেকে দূর হতো না? বাবা অহন আমাকে বয়স হয়েছে, পোলা মাইয়ার সামনে এইসব করাটা আপনার ঠিক না। তোর কাছ থেকে আমার শিখতে হইব, আমি আমার সম্পত্তি নিয়ে যা খুশি তাই করুম, শরীরের রক্ত জল করে এগুলি আমি আগলায় রাখছি, এগুলো বেচে দিমু আর শহরে বইয়া থাকে তোমরা মোজ মারবা? নিজের হাতে সম্পত্তি বানায় তারপর বেছো তাহলে বুঝবা? বাইরো, তোকে দুইটার একটার আমার চোখের সামনে দেখতে চাই না। বাইরো 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 কইতেছি বাইরো। ওরে ঘুম থেকে উঠাও, কি হলো উঠাও না। অনু অনু উঠতে বাবা, সবকিছুর একটা সীমা আছে, কিছু না কইতে কইতে বাইরে গেছে, আমরা যেন মানুষ। অনু ওঠ, হাই ওঠ ওঠ। ছোটকাল থেকে বহুত অত্যাচার সহ্য করছি তোমার, কোনোদিন মুখ ফুইটা কোনো কিছু কই নাই, সারাটা জীবন স্বার্থপরের মতন নিজের কাজ কাম নিয়ে মাইতা আসিলা, আমরা কেমনে বড় হইছি সেই দিকে তোমার কোনোদিন কোনো খেয়াল আসিল না। তোমার লাগে আমাকে মা ওই বট গাছে গলায় দড়ি দিছে, খালি তোমার মুখের দিকে তাকায়া এতদিন আমি ওই বট গাছ কাইটা গাঙ্গে হাসাই নাই। আমিও দেখা নিমু ওই বটতলারে তুমি কেমনে আগলায় রাখো। চল খাড়া, গাছের কি দোষ? ও তো একটা গাছ রে গাছ, অনেক একটা গাঙ্গে বাসাই বিকেন। এইটা সত্য, কামের এত চাপ আসিল তগদিকে ভালো করে নজর দিতে পারি নাই। আমার লেগে যদি তগ মায়ের গলায় দড়ি দিয়া থাকে তাহলে আমারে কাইটা খুশি খুশি করে গাঙ্গে ভাষা ওরে বাসাই বিকেন। ও তো একটা গাছ রে গাছ,
তবে ওদিকে নজর দেই নাই ঠিক, তোর এত বড় ডাঙ্গর হইছিস কেমনি? এমনি এমনি আমার কোনো হাত নাই। মানুষ বিশেষ সম্পত্তি করে কিসের লেগা? আপদ বিপদের সময় যদি এইসব কাজে না লাগে তাহলে ওইসব করে লাভ কি? তোর মাথায় ব্যবসা যেভাবে চাপছে এর লাভ ক্ষতির হিসাব আমি ধরে বুঝাইতে পারব না। তুমি থাকো তোমার এই সম্পত্তি লইয়া, আর কোনোদিন যদি তোমার ভিটায় আমি পা রাখছি। চল নিখিল, দাঁড়াও দাঁড়াও, কি শুরু করলা? বাবার বয়স হয়েছে, রাগের মাথায় কি কইতে কি কইছে হেল লাগিয়া। এই উসর আছে নাই পরে যাইতে দেব। শুনলা? দাঁড়াও নিখিল, দাঁড়াও কইলাম, আপনারা কি শুরু করলেন কন্দেহি? পদ্মর কথা আপনারা ভুলে গেলেন? কাল বাদে পরশু মায়াডার বিয়া, মায়াডা এতিম, ওর যদি বাবা মা বাইসা থাকতো তাহলে আজ আপনারা এমন করতে পারতেন? সারানি যা ঘরে যা, অনুদিকায় বিয়ার পর তোমরা যা ইচ্ছা করো, তোমাকে কাছে হাত জোর করতেছি, বিয়ার আগে যেন কোনো ঝামেলা না হয়। কি হইলো সারানি, যা ঘরে যা, কি কইতেছি? এই যাও, তুমি ঘরে যাও। বাবা আমরা যাইতেছি। আমি এদিন যা করছি তার লাগে ক্ষমা করেন, গেলাম, চলো। দাদু গেলাম। এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে, সমাজ কবে গো সৃজন হবে। Mm-hmm.
কাইল বিহানে কোথাও যাইস না, আমার লোকের সাব রেজিস্ট্রি অফিসে যাবি, একটু কাম আছে। ভালোভাবে চিন্তা করে দেখছেন তো? যে বৈশাখ একটু খাড়া। আমি গেলাম। আরে যাইস না, খাড়া, তোর লোকে আমার কথা আছে, এদিকে। এই রসিদটা লয়া কাইল বা পরশু অফিসে গেলে দলিলের একটা নকল দিয়ে দিব। এটা তোর কাছে রাখ, সাব রেজিস্ট্রি অফিসে কেন গেলাম একবারও তো জিগাইলি না। কুমার বিটা বটগাছ তলা হগল সম্পত্তি আমি তোর নামে লিখে দিছি। কি কি করছো তুমি? এক রক্ত এলেই উত্তরাধিকারী হওয়া যায় না, এর লগে বাবা মার যোগ্য সন্তান হওয়া লাগে। পুলাগো সম্পত্তি থেকে বঞ্চিত করলাম, ওরা কুমার পেশায় আসে নাই বললে না, বঞ্চিত করলাম এই পেশার উপর ও কোনো সম্মান নাই বইলা। এই দেশে কোন কুমার চাকা ঘুরুক বা না ঘুরুক, পয়লা বৈশাখে মেলা বসুক বা না বসুক, আমি চাই আমার ভিটায় কুমার চাকা ঘুরবো, আমার বটতলায় প্রতি বছর মেলা বইব। আর হেডা আমার অবর্তমানে তরে দিয়াই সম্ভব, আমার বিবেকের কাছে আমি পরিষ্কার, আমি কাউরে ঠকাই নাই। তোমার একটা কথা জিগাই, আমার কোনো জাত নাই, তাই তোমার নাতনিরে তুমি আমার হাতে তুইলা দাও নাই, কথাটা সত্য কি না কও। মানুষ হিসাবে যে অসম্মান তুমি আমারে করছো তা আমি কোনোদিনই ভুলুম না। এই নাও, তোমার এই সম্পত্তিটা আমার কোনো দরকার নাই। দাদু, দাদু! ও নীরেন, আনসর, শরীরটা কেমন জানি খালি ঘুম আহে আইসা দেহি।
দুই দিনই দিয়ে দিল। দাদু কিছুই তো বুঝতে পারতাছি না, কামকাজ বন্ধ, বৈশাখ তার কি হয়েছে? আমার উপর কেন জানি গোসা করে আছে। ও কিছু না, ঠিক হয়ে যাইব। এই যে এলাড়িটারে দেখতেছ, এইটার বয়স কত হইব কদেহি? কত কম করে হইলেও 30 বছর। এক সময় এটা দিয়েই কুমার চাকা ঘুরাইতাম। আমার ইয়ারটা নষ্ট হয়ে গেছে, তাতে কি ওই বৈশাখী আমার এই লাঠি ঘরে ছাড়া কি আমার চলবো? কাকা কাকা, বৈশাখ তো বাড়ি ঘর ছেড়ে চলে যেতেছে। কি কো হ বৈশাখ কি হয়েছে? আমি শৈলা যাম। কই? যেদিকে দুই চোখ যায় এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওরে বাবা, এত গুসা করে আসছ তুই আমার উপর? এত বছরের একটা সম্পর্ক রে একদিনেই দুলাই মিশাই দিতে চাস? আমার যদি ভুল হয়ে থাকে আমারে ক্ষমা করে দিস ভাই। মূর্তি গুলানরে একপাশে রাইখা গেলাম, সুবিধা মতো কোনো এক সময় এসে নিয়ে যাব। তোমার এই ভিটাই শুধু পেটে ভাতে কাম করছি, কোনোদিন কোনো মজুরি নেই নাই, এইটা চাইও না। খালি তোমার কাছে একটা অনুরোধ, এই মূর্তিগুলির যেন কোনো ক্ষতি না হয়। অন্য এক সময় আইসা এইগুলি আমি নিয়ে যাবো। তুই যদি চলে যাস তোর আটকানোর সাধ্য কি? পদ্ম চলে গেল, তুইও যাইবি, ভালো। তাই তোরা সবকিছু যত সহজে ছাইরা দিতে পারোস আমি পারি না। এই ন্যাংটা কাল থেকে তোমার এখানে আসি, তুমি আমারে শিখাইছো খাওয়াইছো বড় করছো, এতদিন তার ভারে তোমার কাছে নত হইয়াছিলাম, গুরু হইয়া গুরু দক্ষিণা তো নিয়াই নিছ, আর তো কোনো সাহা পাওয়া নাই, এখন আমি মুক্ত। যেই দিকে দুই চোখ যাই চইলা যামু। আমার উপর গুসা করে থাকিস না বাইনা ভালো। এই যে দেখ, নীরেন্দ্রে পাঠাইছিলাম, দলিলের নকল নিয়ে আইছি, এই বিটা বটতলা সব কিছুর মালিক হন তুই। এতদিন তুই আমার আশ্রয় ছিলি, অহন থেকে আমি তোর আশ্রয়। নতুন করে আবার সব শুরু কর, এইটা এটা তোর কাছেই থাক। তোমার এই সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। মানুষের মন একবার যদি ভাঙে দুনিয়ায় এমন কোনো আড়া নাই এটা দিয়া জোড়া দেওয়া যায়। তোমার লাইগা দিদা গলায় দড়ি দিছে, তোমার পোলাগো তুমি বঞ্চিত করছো, কারণ তুমি একটা পাষাণ। আসলে তুমি নিজেই ভালো করে জানো না কেন এই সব করতেছো। এই কুমার ভিটা ওই বটতলা লইয়া তুমি একটা জুয়া খেলায় মাইতে আছো। হ, একটা জুয়ারি ছাড়া তুমি আর কিছুই না। কি কি কইলি, কি কইলি তুই? আমি জুয়ারি? নিজের রক্ত বাদ দিয়া আমি তোরে সব লেখা দিছি, আর তুই আমারে ভাবছস আমার শক্তি ফুরে গেছে, আমি অসহায়, এত দেমাক তোর। যা যা যা, তোকে কারো দরকার নাই, আমার কুমার বিটা আমি নিজেই জ্বালাইতে পারব। যা যা, আমি এখনো শেষ হয়ে যাই নাই, আমি এখনো শেষ হয়ে যাই নাই, আমি এখনো শেষ হয়ে যাই নাই। এই আমি ঘুরে কাকা, দাদু কাকা,
ঠাকুর স্বর্গেছি কেউ আমার ধরবি না চিরমহল বিভাই চন্দ্রপাল প্রেম ভালোবাসা ভোগবিলাস কোনোদিন জীবনের কাছে মাথা নয় নাই হাই জন বাবুনা গুরুক 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 এইবার আমি ঠিক খালিমু কে থামায় এই চাকা গুরুক গুরুক বৈশাখ দাদু বৈশাখ এই তো আমি দাদু এই যে সব কিছু এই তো আমি তোমার সামনে আমার মনে হয় হাইরে উঠুন না এইবারই শেষ কি যে কো তুমি ঘুমাও তো দুই চোখ ভাঙ্গাইতেছে ঘুমে মরার ঘুম ভাই ভাই আমারে শুয়ে তুই প্রতিজ্ঞা কর এই বিটা সাইডা তুই কোথাও যাবি না দুনিয়াতে এমন মানুষ কি পয়দা হয় নাই জাগো কাছে জীবনের চাইতে কর্ম বড় আছে এমন মানুষও আছে যারা ডাক দেয় আর যারা টাক হই না হে হগল রে এক পাল্লা বিচার করলে ওই বলে রে ভাই আড়াই সর তা তোর কর্মের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা কর দুনিয়াতে এমন মানুষ কি পয়দা হয় নাই জাগো কাছে জীবনের চাইতে কর্ম বড় আছে এমন মানুষও আছে
যারা ডাক দেয় আর যারা ডাকুই না হে, হগল থেকে এক পাল্লায় বিচার করলে হইব না রে ভাই। যা আড়াই সস তা তোর কাজের মধ্যে খুঁজা পাওয়ার চেষ্টা কর। দলিলে কোনো ফাঁক নাই, দানপত্র করে নাই, নিজের গাইটের পয়সা খরচ করে রেজিস্ট্রি করে দিছে। ভিটামাটি সবই ওই সমীরের ছেলে নীরেন্দ্র দিয়ে নাকি নকল তুলছে। হায় হায়, এইটা তো কোনোদিন ভাবতেও পারে নাই। হারামজাদা, আমরা গেছি আর বাজানের অসুখের সুযোগ লইয়া ভুলে ভালায় সবকিছু লেখাই নিছি। ভাবছো তো সহজে আমি ওরে ছাইড়া দিমু, কাইটটা টুকরা টুকরা করে ওরে আমি গাঙ্গে ভাসামু না? দেখো মোল্লা সাহেব, ওহন আমরা কি করু? আর কি করবা, ঢাকায় বইসে এক ভাই আরেক ভাইয়ের আঙুল চষো। বৈশাখ। হো মামি। এ কোন অলক্ষী লাগলো এই বাড়িতে কত, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বৈশাখ, জমি জমার ব্যাপারে আমি কিছুই জানতাম না মামি। দাদু আমারে না জিগাইয়া এইসব কইরা গেছে। যখন জানলি তখন ফিরাইয়া দিলি না কেন? আমি দিছিলাম, হুনে নাই। আমার উপর জিদ করেই তো নিজের এত বড় সর্বনাশটা করলো। বিশ্বাস করো মামি, আমি মামাকে সব ফিরাইয়া দিতাম। তাহলে ফিরাইয়া দে বাবা, দুইজন যে কি অশান্তিতে আছে তা তোরে আমি বোঝাইতে পারুম না। কিন্তু এইটা যে এখন আর সম্ভব না। আমার উপর যে বিশ্বাস যারা ইখা দাদু চইলা গেছে, এইটা আমার 30 বছরের সাধনার ফল। আমি মাটি দিয়া মূর্তি গড়ি আর দাদু করছে আমারে। এই বিশ্বাসটা আমি কেমন করে নষ্ট করবো মামি? এই ভিটা মাটি বটতলা তুই দেখাশোনা করবি, হ্যাগরে বোঝাইবার ভার আমার। তুই সম্পত্তি হ্যাগরে ফেরত দে। না মামি, দাদু মারা যাওয়ার 7 দিন না যাইতে যারা বটতলা বেসনের লাইগা মাইতা ওঠে তাগো উপর ভরসা করন যায় না। দাদু ঠিকই করছে, আমার প্রাণ থাকতে এই কুমার বাড়িরে আমি নষ্ট হইতে দিব না। তালে ছেলে মেয়ে নিয়ে উঠুম কই? আমাকে ভবিষ্যৎ নাই, তোর পায়ের তলে আইসা পড়ে থাকো। মামি আমারে ভুল বুঝো না, এই বাড়িতে তোমাগো অধিকার আগে যেমন ছিল অহনও আছে। এই বাড়ি তোমাগোই, আমি আর কিছুই না। মামাগো বোঝাও, ওই কুমার ঘরের চরকা যাতে বন্ধ না হয় খালি হেল্লাই গায়, তোমাকে কোনো অসম্মান এইখানে হইব না। তোর কথার প্যাস আমি ঠিকই বুঝতে পারতেছি বৈশাখ, এত বড় সুযোগ কোনো আহাম্মুক হাত ছাড়া করবো না। এই বাড়ির খড়কুটা খাইয়া মানুষ হইছস,
অহনাম গো তোর আশ্রয়ে থাকতে হইব না? মামি, সম্পত্তি ফিরা পাওনের আর কোনো সম্ভাবনা নাই। রেজিস্ট্রি যখন একবার হয়ে গেছে, তারপর আর কিছু করণের থাকে থাকে না। এখন অন্য পথে দলিল জাল করে যদি কিছু করণ যায়। জাল? একটু খুলে বলেন। এটাও তোমাকে দেওয়া হইব না, যা করণের আমারই করতে হইব। কিন্তু কথা হইল যে আমি এই ঝামেলা ফেসাদ করতে যাবো কায়? আপনি মান্যগণ্য মানুষ, আমাকে একটু উপকার কি আপনি করবেন না? এনে তো উপকার করণের কিছু নাই, জমির তো তারা মালিকই না। খুন খারাপির একটা ব্যাপার। তবে আমার একটা প্রস্তাব আছে, যদি তোরা রাজি হস তাহলে আমি রিস্কটা নিবার পারি। আপনি বলেন। শোন, সম্পত্তি যা যাওয়ার তা তো গেছেই, এক কানা করিও পাবি না। এখন যা পাবি তাই তো গোলাম। সম্পত্তির বাজারে যে দাম, তার সাইড ভাগের এক ভাগ তো দিব আমি। ঝুঁকির কাম, তোরা যদি রাজি থাকস তাইলে আমি একটা ব্যবস্থা নিব। চার ভাগের এক ভাগ? ওই ওই, তাকে একটা হাজার টাকা কেউ দেয় কিনা দেখ। যা দেখ, যা যা, এই জোর ঝামেলার মধ্যে ধরে আমার কোনো লাভ নাই। বিপদে পড়লে সিকায় লাত্তি মারে, বুঝছে পিঠ ঠিকে গেছে? অত চিন্তা করে লাভ নাই, কম হোক হেসে হেঁটেও পাইবা না। ওই হারামজাদা বৈশাখ রে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। কাকা, কাকা, কি করবি? আমরা রাজি। শোন, কালকে তোকে বউ পোলাপান গো ঢাকায় পাঠাই দে। আমি ওই চৌরা আর চৌরার বউরে তোকে বিটায় থাকার বন্দোবস্ত করতেছি। সবাই হলো, আজ থেকে এই ভিটায় সব কামকাজ বন্ধ। আপনারা কইলেই তো হইব না, কেন হেটা জানতে পারি? ক্ষীরমোহন বাবু মারা যাওয়ার আগে ওই বটতলা আর এই কুমার ভিটা আমার নামে বায়না করে গেছে। এইসব কি কইতেছেন আপনি? ওই তুই কি মনে করস এগুলি আমি বানাই কথা কইতেছি? হ্যাঁ, এই যে দলিল, এর মধ্যে সব কিছু লেখা আছে। এই সত্যেন আর নিখিল তার সাক্ষী। বাবা মারা যাওয়ার আগে তার মাথা ঠিক আছিল না, সেই সুযোগ বুঝা ভুলা ভালা তার সব জমি জমা লিখে নিছস। এর একটা কথাও সত্যি না, দাদু নিজে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করছে, তার আগে আমি কিছুই জানতাম না। তাইলে আমার লগে যে দলিল করে গেল তার কি হব? আরে আইন মতো এই ভিটার মালিক তো আমিও। ওই যশা যা, তোর বউরে নিয়ে ওই ঘরে উঠে পড়। যা বউ। হ্যাঁ, খবরদার, দাদুর ঘরে আপনারা কেউ যাইতে পারবেন না। বৈশাখ, এই চৌরা যশোরে তুই ভালো করে চিনস, এই হাতে কয়টা যে গাঙ্গে বসেছি তার কোনো হিসাব নাই। ঘরে আপনারা কেউ যাইতে পারবেন না, দেশে আইন আছে, আপনাকে যা ইচ্ছা তাই আপনারা করতে পারেন না। আইনের কথা যখন তুললি বৈশাখ, তাহলে চেয়ারম্যান সহ ময় মুরব্বীদের ডাকাই, আজকে বিকালেই বটতলে একটা ফয়সালা হোক। সত্যেন, নিখিল, তোমাদের কি অভিযোগ বলো?
কি আর কুমু, আপনার তো হগলতেই জানেন আমরা দুই ভাই ডাহায় কাম করি। এই কুমার বিটা চালানো আমাকে কারো পক্ষে সম্ভব না। বাবার অবর্তমানে এইগুলাকে দেখাশোনা করব। বাবার লগে একমত হইয়াই এইগুলার বেচতে দেওয়ার সিদ্ধান্ত নেই। বাবাও রাজি হয়। আট নয় মাস আগে ওই মোল্লা সাহেবের লোক একটা বায়না হয়। ডাহা মিথ্যা কথা, বড় মামা এগুলো সব বানায় বানায় বলতাছেন। তুমি বহ, তোমার কথা পরে শোনা হইব। বহ, আইজয় আমাকে মুখের উপর কথা কয়। এই বটতলা থেকে কুড়াইয়া নিয়া ওরে পাল্লা পুল্লা বড় করা হয়েছে। তয় দাদা যা কইছে সবই সত্য। আমরা কেউ কিছু জানলাম না, আর বাবা এমনি সব কিছু লিখে দিয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মোল্লা সাহেব, এবার আপনি কিছু বলেন। এরা দুই ভাই যা বলল তার মধ্যে একটুও মিথ্যা নাই। এই যে দলিলটা দেখতেছেন, এই কাগজটা আড়াই মাস আগের কেনা। এই যে পেছনে তারিখও আছে, দেখেন। আমি বেশি কিছু বলতে চাই না, ক্ষীরমোহনবাবু আর এদের দুইজনের সই যখন এখানে আছে তখন এই দলিলটা মাইনা নেওয়াই উচিত। বৈশাখ কও, অন তোমার কি কওনার আছে কও। আমি ক্ষীরমোহন দাদুর রক্তের কেউ না, তয় আমার তিনি আপন সন্তানের মতোই দেখতেন। বিশ্বাস করেন, দাদু নিজের থেকেই আমার এইসব লেখা দিছে, তার আগে আমি আর কিছুই জানতাম না। আরে এটা তো আমি অস্বীকার করতেছি না, ক্ষীরমোহনবাবু নিজে গিয়ে সাবরেস্টের অফিসে তোর নামে লিখে দিছে, এটা তো সত্য। কিন্তু মানুষের বয়স হইলে মাথা মোতা ঠিক থাকে না, এর পিছনে তোর মদত ছিল। কোনো মদত ছিল না, এইগুলোর সব আপনাকে সাজানো। বিশ্বাস করেন, কুমার শিল্প যাতে দেশ থেকে উঠানো যায় হেল লাইগা দাদু এইসব কিছু কইরা গেছে। নিজের নাত নিরে যার লগে বিয়া দিতে রাজি হয় নাই তার হাতে কুমার ভিটা তুইলা দিয়া গেল। ওই বুকে হাত দিয়ে কোক তো ওর জাত কি বুঝছি। এই বিচার এখানে হইব না, দরকার হইলে আমি কোর্টে যাবো। ক্ষীরমোহনবাবু যেমন ওরে লিখে দিছে, আমার সাথেও বায়না করছে, এই ভিটার মালিক আমিও। তয় আপনাকে কাছে আমার অনুরোধ, যদ্দিন কোর্টে বিচার না হইব তদ্দিন আমার লোকেরে ওই ভিটায় থাকতে দিতে হইব। রায় না হওয়া পর্যন্ত এই কুমার ভিটায় সমস্ত কাজকাম বন্ধ। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। ভাবিদা, ওরে বাবা রে, এত সাজগোজ কার লেগা? আপনি জানেন না, আসমানের জিনিস টাঙায় নেমেছে যেন পাকনা কাটা পরি। যাই হোক, তোর আর আমার ঠাকুরের লেগে একটা ভালো জায়গা পাওয়া গেছে। কি রে, ঘর পছন্দ হয়েছে না? আর কি আছে তোর দাম টাকায় হইতে পারে না রে ফামিদা। তরে দিয়ে একটা রাজত্ব কিনে নেওয়া যায়। আমি আর কখনো সাজগুজ করুম না। না সাজলেও গালাগালি করবেন, আবার সাজলেও
আমি আপনার আগেই কইছি, আমি আপনার সমী মানছি। আমার এ নিয়ে এইসব আজে বাজে কথা কইবেন তো, যেদিকে দুই চোদ্দ সেদিকে চলে যাবো। আমার রাজত্ব ছাড়া তুই কোথাও যেতে পারবি না। খনিগ রাজত্ব অনেক বড় রে ফামিদা, অনেক বড়। আপনি কি হাসাই খুনি? বেয়ানে বৈশাখ রোগ একবার কইছিলেন। বৈশাখের ঘরের ধারে কাছে যন্ত্রে যাইতে না দেখি, তোর আর আমার যে পরিচয়, এর বাইরে যদি এলাকার মানুষ কোনো কিছু জানতে পারে, তাইলে গোলাম এই গ্রামের মাটিতেই তোরে পুঁতাতে যাব। আপনি আমার স্বামী, এর বাইরে আর কি আছে? খালি অলক্ষিত কথা। বিপদের মধ্যে যে পড়লাম রে পদ্ম, দাদু যে আমারে কত বড় একটা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিয়া গেল। মানুষ মানুষ রে সেনা বড় কঠিন, মৃত জন্মদাতারে মানুষ এমন কইরা বেইসা দিতে পারে? বৈশাখ মোল্লা সাহেব এসে তোর লগে কথা কইতেছে, তুই বেরে। আমি কারো বাপের চাকর না, পারলে উনারে এইখানে আইতে কন। বেশি বাড়াবাড়ি করিস না গোলাম, ভালো হইব না। মোল্লা সাহেব ও আইব না। ঠিক আছে ঠিক আছে। বৈশাখ মাথা গরম করিস না, আমি যা কই ঠান্ডা মাথায় তুই ভাব। বুইয়ার কাছ থেকে যা পাইছস, ফাও পাইছস, এখন যা পাবি পুরাটাই তোর লাভ। বাজার দর যা আছে তার চার ভাগের এক ভাগ তোর আমি দিয়ে দিব। তুই আমার সাথে আপোষ করে ফেলা। পোলাগুলারে আরব দেশে পাঠাইয়া এত টাকা কামাইছেন, অহন আপনি নিজেও হেই দেশের মানুষের লাহান হইয়া গেছেন, সব কিছু টাকা দিয়া কিনতে চান। এমনি হইব না বলল সাহেব, ওর গার ভূত তেরা খারা, তারা ঘোরার কিছু নাই। মত বদলাইলে তুই অবশ্যই কবি, এইসব ব্যাপারে সময় নিতে নাই, আমারও তুই জানাস। আসি। বউ আয় মোল্লা সাহেব, রাখা দিয়ে আইতে দিয়ে রইব, সাবধানে থাকিস।
ওনারাইতে রায় তুইব, একা একা ডর লাগতেছিল, তাই ভাবলাম আপনার লোক একটু গল্প করি। আপনি আপনার ঘরে যান, আর কখনো এখানে আইবেন না। কেন জানি না, আমি চাই না আপনি আর এখানে আহেন। স্বামী মন্দ হইলে বউ যে মন্দ হইব এমন কোনো কথা আছে? বিকালবেলা আমি এ ঘরে এসে একবার ঘুরিয়া গেছি, আপনি ছিলেন না। ওনার মতো আমার একটা মূর্তি বানাইয়া দিবেন? আপনার এ ঘরে যখনই ঢুকছি তখনই বুঝতে পারছি আপনি যেমন তেমন মানুষ না। আমি কি করব, আপনার এই ঘরই আমার তাই নানছে। জোর কইরা ঢুকলাম বলে কি রাগ করছেন? জোর করে ঢুকাই তো আপনাকে ধর্ম। কথাটা ঠিক, যে জোরের কথা বললেন সেই জোরের শিকার আমি নিজেও। সারাদিনে তোর একটু সুযোগ পাইছি তাই সুইটে এলাম। দিনভর আপনারে নিয়েই ভাবতেছিলাম, এসব ঝামেলায় কেমনে জড়াইলেন? আমার স্বামীরে আপনি চিনেন না, মানুষকে নষ্ট করাই তার স্বভাব। এইসব কইয়া আমারে ভয় দেখাইতেছেন যাতে আমি আস্তে আস্তে ভিটা সাইডা সইরা পড়ি। আমি আপনার শত্রু পক্ষের লোক, আমার কথা আপনার বিশ্বাস হইব না। আপনার ভয় দেখানোর লেগে কইতেছি না, খালি যাই না রাখেন। আমার অবস্থা এখন যাত্রাপালার মানুষগুলো আল্লাহান, যখন শাস্তে কইব শাস্ত, যখন হাসতে কইব হাসব। আপনার সামনে আমি এখন যশার বউ না, তুফান থেকে ছাড়া পাওয়া একজন সাদা সিদা গেরস্থ ঘরের মাইয়া। কাকা হাসুন কে নাউরা জোরা নাউরা? অনেকদিন তো হয়ে গেল কাকা, বাপ দাদার বিটা, এখন নিজে গৈসরের মতো চারিদিকে গুড়গুড় করতে হয়। তোরা কপাল নিয়ে জন্মাইছস, আর কি করবি? দেরি করে লাভ নাই, পরে কইলাম ওরে বিটা থেকে তারা নই কঠিন হয়ে পড়বো কাকা। হার গাড়া মেয়ে সহ্য হয় না, কন্দা যাইতেই গাঙ্গে বাসায় দিই। আরে রাখ, অত ফাল পারিস না। অরে যদি তেমন একটা কিছু করি তাহলে হগল জমিদারিটা আমার কান্দে এসে বলবো না, এইটা ভাইবা দেখছস? তাই এমন একটা কিছু করতে হইব যাতে ও এমনি এমনি ভিটা ছাইরা চলে যেতে বাধ্য হয়। ইচ্ছা হয় কামটা শিক্ষা আপনার লগে থাইকে যায়, আর যে কত জায়গায় ঘুরুম কপালে কি আছে কে জানে। জায়গায় জায়গায় ঘুরে অবশ্য একটা লাভ হয়েছে, নানান কিসিমের মানুষকে চিনতে পারছি। তয় আপনার চিন্তা আমি ভুল করি নাই, কুমার কাম করলেও আপনি মস্ত বড় একজন শিল্পী।
এই ভিটা চারণের লেগে আমার স্বামী যা কিছুই করুক, এইটা ভাইবে আমারে ভুল বুঝেন না। শুধু এতটুকুই যায় না রাখেন, আমি অন্ধকারের মানুষ, এই পৃথিবীতে আইসি খালি ভালোবাসা দেওয়ার লাইগা, ভালোবাসা পাওয়া আমার কপালে নাই। আপনি কখন আইলেন? কইয়া না গেলেন আইতে রাইতে বো? সিমকে উঠলি যে কই সমকা মুকে গেছিলি কই? কই আর যামু, রান্নাঘরে বই আসিলাম। তরে না আমি কইছি বৈশাখের ধারে কাছে তুই যাবি না? কি কন, আপনার কথায় বর খেলাব আমি কোনোদিন করছি? সারা দুনিয়া সরায় খাই আমি, আর তুই আমার ওই হাই করছি না, এই পৃথিবীতে ভালোবাসা পাওয়া আমার কপালে নাই। এই দুনিয়াতে জন্মেছি ভালোবাসা দেওয়ার লেগা, পাত্র বুকে পাঠা তোর। তুই আমার সিনস না, সিনস না। এতবার করে কলম তুই ঘরের বাইরে যাবি না, আমার কথা তো কানে যায় না। না এরপরে যদি আবার তুই ওইদিকে পাও মানে তোর না সেদিন কবাইছে কোটে বিচার শেষ না পর্যন্ত এই বিড়ার কোনো কিছু ধরতে পারবি না। আমি এই ভিটার মালিক, অন্যরা কে কি কইল তাতে আমার কিছু যায় আসে না। এইখানে কুমার সাকা আগে যেমন ঘুরছে অহনও ঘুরবো।
সাহস থাকলে বাইর অহল দরজা দিয়ে বয়ে আসুস কেন বাইর কুপাইয়া তোরে আজকে ভিটা থেকে তাড়ামু দরজা খোল সাহস থাকলে দরজা খোল জশা কতক্ষণ তুই দরজা দিয়া বইয়া থাকবি এই ঘর থেকে তুই কেমনে বাইর আস আমিও দেখা নিমু দরজা খোল জশা খোল কইতেছি দরজা তুই খুলবি না চৌরার বাচ্চা চৌরা রাস্তাঘাটও তো ঠিক মতো চিনি না ওই হরের পু চেনা না বললেই তো তোমাকে লইছি একবারে শেষ করলে তো আমি পারতাম দেখো যা বের কর পাও গেছে কোনহানে নাবালী মন্ডলের জঙ্গলে খবরদার আবার মেয়েরা ফেলাইস না যান যেভাবে কইছি সেভাবে কাম করবি নিজের বাড়িতে আইসি না যাওয়ার সময় এখানে দেহটা ফালাই দিয়ে যাবি যে 15 মন ধান বিক্রি করছেন এই টাকা কই তুই কি মনে করছিস এটা আমার কাম ওর মূর্তিগুলো আমি ভাঙছি এটা সত্য কিন্তু এই এটা বিতে আমার কোনো হাত নাই কে যে এই মাইটটা মারলো আমার মাথায় ঢুকতেছে না ভালোই ভালোই সাইডে উঠলে হয় না তো একটা ঝামেলা পড়ে যাবো হালারে মরলেও বিপদ না মরলেও বিপদ এই পৃথিবীতে জন্মেছ ভালোবাসার দেওয়ার লাইগা
ভালোবাসা পাওয়া আমার কপালে নাই। এইবার তুই আর কত ভালোবাসা দিবার পারিস? আর কিছু হইলে বললাম আমি খামা খাফাই সাজাম। এই যত জলদি পারস সেমনি পারস আরে সাইরা তোল। আমার কষ্টই বল জানি, কিন্তু মাইনে নেওয়া ছাড়া গতি নাই। পুরোপুরি চৈতন্য এখনো ফিরে নাই, দুই হাতেই ভীষণ চোট পাইছে। আমি ব্যথা কমানোর ওষুধ দিয়ে দিছি। নীরেন আহত, আমি ওষুধগুলো পাঠিয়ে দিতেছি।
আমার উপরে রাগ কইরা না খাইলে চলবো? আমি তো আর এসব করি নাই। আপনার বাইসা থাকুনের দরকার আছে। লন ঠিক আছে, আমি আর আপনারে জ্বালামু না। নিরেনে মারে পাঠাই দিতেছি। তুই কেমন জানি চুপ মেরে গেছিস। মায়া মানুষের মুখ কালো অবস্থা দেখলে ভাল লাগে না। আমি হানিফার দোকানে আছি, তুই তাড়াতাড়ি গোছ গোছ করে চলে আয়। জামা কাপড় নেওয়ার দরকার নেই, কয়দিন থেকে তো চলিও। ঘরটা ভালো করে তালা দিয়ে আইস। আমি দুই দিনের লাগে একটু বাইরে যাইতেছি, নীরেনের মারে সব বুঝায় দিয়ে গেছি। এই কয়দিন হেই আপনার সব দেখাশোনা করব। এই সব সালা কি কইরা করা? যাবার আগে আপনারে কিছু কথা কইতে চাই। কোথায় যে আমারে নিয়ে যেতেছে আমি কিছুই জানি না। আমার কেন জানি খুব ডর লাগতেছে। আপনার সাথে যদি কোনোদিন দেখা না হয় আমি আপনারে মিথ্যা বলছি, উনি আমার স্বামী না। আমার পরিচয় আমি গোয়ালন্দ বেশ্যাপাড়া থেকে। আমারে উনি আজ থেকে 5-6 মাস আগে আমার এক দুঃসম্পর্কের চাচা শহরে কাম দেওয়ার নাম কইরা বেইসা দিছিল। এই তো কিছুদিন আগে অনেক টাকা পয়সা দিয়ে উনি আমার সারায় আনছে, সারা জীবন ওনার কাছে রাখার জন্য। মাইয়া লোকে সারা জীবনের স্বপ্ন হইতেছে সুন্দর একটা সংসার। কত ধুমধাম কইরা আমার বিয়ে অনের কথা। উনি যখন আমারে ওখান থেকে সারাই আনলেন তখন ওনারে আমার মানুষ মনে হয় নাই, মনে হয়েছে স্বর্গের দেবতা। বিয়ে তো কি হয়েছে, মনে মনে ওনার এই স্বামী মানলাম। এখানে আউনের পরে বুঝলাম ওনার আসল চেহারাটা কি। আপনি অনেক বড় মাপের একজন মানুষ, আমার লাগে আপনার যদি কোনো ক্ষতি হইয়া থাকে আমারে মাফ কইরা দিয়েন।
শুনতেছি তো জায়গাটার নাম ব্যাপারী কান্তি গ্রাম। ভয় পাও কে? তোমার জানছে তার অনুমতি নিয়ে আমি আইছি। মামারা এমন একটা কাণ্ড করবো হিডা আমি আগেই অনুমান করছিলাম, তাই এতটা নিচে নামব তা আমি ভাবতেও পারি নাই। কাউরে কিছু না কইয়া এইভাবে যে চইলাইলি। ফিরা যাওয়ার লেগে বাড়ির থেকে বাইর হই নাই আমি। স্বামী সীতার লগে ওই সিবনটারও সীতায় তুইলা দিয়াইছি। একটা কথা কও দি, সবকিছু সাইরা সিরা তুমি কই যাইতেছিলা? যেইখান থেকে আর কেউ কোনোদিন ফিরা আহে না। কেন ফিরাইলি তুই? কেন ফিরাইলি তুই? কীট পতঙ্গে ভরা এই জমিলের উপরে তিলে তিলে সে শহরের চাইতে ওই গাঙ্গে মিলে নেওয়া ভালো ছিল। অহন সবকিছু শেষ হয় নাই, আর কি বাকি থাকলো? আর কি বাকি থাকলো? আর কি বাকি থাকলো? বৈশাক দাহুন, ক্ষীরমোহন দাদুর আশীর্বাদ যার উপর আছে এত সহজে সবকিছু তার শেষ হইতে পারে না। সারার বই রয়েছে আমার রঙ্গ থামে নাই, কর 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 রঙ্গ কর। কিরে দলাতে এইটা কেন খুন করবি আমারে? হ্যাঁ এই কি করছ?
বাড়িতে কেউ আছে? ক্ষীরমোহন বাবু, ক্ষীরমোহন বাবু, বৈশাখ দা, ও বৈশাখ দা, দেখো কে আইছে। ক্ষীরমোহন বাবু কোথায়? তাকে দেখছি না যে। বৈশাখ, বাংলার বৈশাখ, তুমি আর এখন অবহেলিত নও। তোমার একটা ভাস্কর্য আমি নিয়েছিলাম, সেটার কথা মনে আছে? একটা বড় আসরে তোমার সেই কীর্তি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তুমি এখন জাতীয় পর্যায়ের একজন শিল্পী। এই নাও তোমার শ্রেষ্ঠত্বের নির্বাচন পত্র, নাও। কি হলো, নাও। আরে খুলে দেখো এর ভিতরে কি লেখা রয়েছে। এই কি অবস্থা তোমার, এটা কিভাবে হলো? আবার গাড়ি নিয়ে কে আইলো? ক্ষীরমোহন বাবু বাসা থাকতেও এই গাড়িখানা একবার আমি দেখছিলাম। আবার কোন আপদ এসে হাজির, কিছুই বুঝতে পারতেছি না। মোল্লা সাহেব, সর্বনাশ হয়ে গেছে, কাল রাতে যশা খুন হয়েছে। আপনি এখান থেকে সরে পড়েন, কাঁঠালবাড়ির রাস্তা দিয়ে দেখলাম যশার বৌরে পুলিশ বাইন্দা নিয়ে আইতাছে। কি নিষ্ঠুর, কি নির্মম, একেবারে মধ্যযুগীয় বর্বরতা। দেখেন তো, উনারে চিনতে পারেন কিনা? জি, চিনি। এতদিন কি উনি এইখানেই ছিলেন? জি। আপনি কে? আমি এই ভিটার মালিক। সৌরাজশা নামে এক ব্যক্তি, ওরাতে খুন হয়েছে। ও বলতেছে ওরা দুইজন এতদিন এই ভিটাতেই ছিল। কথাটা কি সত্য? জি, সত্য। এই কাজ আপনি কেন করতে গেলেন, এর পরিণতি কি ভাইবা দেখছেন? অত ভাইবা টাইবা আমি কিছু করি নাই, তাই আমি কোঠে সব বলবো। আপনার মামারা জালিয়াতি কইরা মোল্লার লগে নকল দলিল বানাইছে, আর সত্তর মোল্লাই সৌরার সাথে মিশা আপনার হাত ভাঙছে। আমি সব জানি, সব বলবো। এইখানকার মানুষেরা তোমারই চিনে কিনা সেটা জানা দরকার ছিল, জেনে গেলাম। আর যা বলার থানায় গিয়া বলবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সাইদুর রহমান। কোনোদিন যদি জেল থেকে ছাড়া পাই, আপনার ভিটায় একজন কামলা হিসেবে রাখবেন না? ভাইঙা বইরেন না, আবার সব নতুন করে শুরু করেন। তাহলে আসি। সালাম আলাইকুম।
এই চলো। এই আসো। আপনি সপ্তাহখানিক পরে যোগাযোগ করতে বলছিলেন, টেকাটা আজ খুবই দরকার। আজ করলাম খালি হাতে ফিরুন। আরে দেখ, মোটে মায়ের রান্ধে না তত্তরা পান্তা, খালি জিনিস টেকা। কাল রাইতে দশা খুন হয়েছে। কয় কি দশার বৌরে লইয়া পুলিশ হন্তক ভিটায়। যত তাড়াতাড়ি পারস গ্রাম থেকে ভাগ। জালিয়াতি মামলায় ফাঁসাই দিব। আর শোন, তগই কুমার ভিটার সাথে কখনো ছিলাম না, এখনো নাই। কতদিন তোমাদের এই ভিটা চরকা করে না, আমি যাবার আগে সেটা একবার দেখে যেতে চাই। বৈশাখ, আমি ঢাকায় ফিরে গিয়ে তোমাদের এই কেসটা নিয়ে পত্রপত্রিকায় লিখব। কোনো ভয় নেই, বাংলাদেশের মানুষ তোমাকে চিনতে ভুল করেনি, তার প্রমাণ হচ্ছে তোমার ওই পুরস্কার। এখন তোমার সামনে এগিয়ে যাওয়ার পালা। কিভাবে আমি আর কোনোদিন এই হাত দিয়ে সরকার ঘুরাইতে পারব না? কে বলেছে পারবে না? অবশ্যই পারবে। তোমার এই হাত একদিন ভালো হবেই, আর তাছাড়া পদ্ম তো তোমার পাশেই আছে। বৈশাখ, তার হাত যতদিন না সাইরে উঠব ততদিন আমার এই হাত তো তারই হাত। পদ্ম ঘুরাও, এই চাকা যেন কখনোই আর না থামে, ঘুরাও। ক্ষীরমোহন দাদুর মুখটা কেন জানি বারবার ভাইসা উঠতেছে। উনি যে কত বড় মাপের একজন কারিগর ছিলেন। বইল্লা ডোহার মাটি শালনি সকের খড়, কলসি খাদা ধানের ভাটি সটির সাঙ্গারিতে ভর। মাটির মূর্তি মাটির মানুষ মাটির তৈরি সব, হাতি ঘোড়া পুতলা ফানুষ কোন সাঙ্গারি এই ভব।